بسم الله الرحمن الرحيم হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লেন্ডার ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি সাবির আহমেদ। আজকের পর্ব থেকে আমরা মূলত ব্লেন্ডার শেখাটা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে ব্লেন্ডারের ইন্টারফেসের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। প্রথমত কথা বলবো এডিটর নিয়ে, এরপর জানবো ওয়ার্কস্পেস সম্পর্কে, এছাড়াও টুল শেফ, সাইডবার, স্ট্যাটাস বার সহ খুঁটিনাটি আরও কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল। সর্বপ্রথম ব্লেন্ডারটা ওপেন করবেন। ব্লেন্ডার ওপেন করার পর শুরুতেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ছোট্ট সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিন। এখানে দুইটা কার্টুনের ছবি দেওয়া আছে। আমি এই মুহূর্তে ক্যারেক্টারকে সাপোর্ট কিংবা প্রমোট কোনোটাই করছি না, জাস্ট শেখার জন্য আমাদেরকে এটা দেখাতে হচ্ছে। ওকে, এরপরে বাম পাশে নিচে এখানে দেখতে পাবেন নিউ ফাইলের অধীনে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, জেনারেল, টু ডি অ্যানিমেশন সহ আরও কিছু প্রিসেট। এই প্রিসেটগুলো হচ্ছে ব্লেন্ডারে এডিটরগুলো কীভাবে সাজানো থাকবে বা কী কী ওয়ার্কস্পেস থাকবে তার একটা তালিকা বা অ্যারেঞ্জমেন্ট, যেভাবেই বলেন। আপনি আপাতত আমাদের সামনে যেই লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল প্রিসেট। আপনি এটাতে চাইলে ক্লিক করতে পারেন অথবা পুরো বিষয়টাকেই স্কিপ করে যেতে পারেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন অপশন। এই ওপেনে ক্লিক করে আপনি আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্ট ওপেন করতে পারেন, অথবা আপনি যদি কোনো প্রজেক্ট ডাউনলোড করে থাকেন সেগুলো ওপেন করতে পারেন। সিম্পলি ওপেনে ক্লিক করবেন, তাহলে এখানে এই ব্রাউজারটা আসবে, ফাইল ব্রাউজার। এখান থেকে আপনার প্রজেক্টটা সিলেক্ট করবেন, যেই ফোল্ডারে আছে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন, তাহলেই আপনি আপনার প্রজেক্টটা ওপেন করতে পারবেন। এই অপশনটা এখানেও থাকে। আবার হচ্ছে এখানে ফাইলে যদি যান, ফাইল থেকেও আপনি ওপেন করতে পারেন। ফাইল, ওপেন, একইভাবে ব্রাউজারটা আসবে, ফাইল ব্রাউজার, এটাতে ক্লিক করবেন, আপনার যে প্রজেক্ট সেটাতে ক্লিক করবেন, এরপর ওপেন বাটনে ক্লিক করলে সেটা ওপেন হবে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে রিকভার লাস্ট সেশন অপশন। এই অপশনটা দিয়ে আপনি আপনার হারিয়ে যাওয়া কোনো প্রজেক্টকে পুনরুদ্ধার করতে পারেন। কীভাবে আমি একটু দেখাই। আমাদের এখানে একটা কিউব আছে, এর সাথে আমি একটা আইকো সেপিয়ার তৈরি করলাম, এর সাথে আরও একটা ইউবি সেপিয়ার তৈরি করলাম, জাস্ট বোঝার জন্য যেখানে আমরা কিছু কাজ করেছি। কীভাবে করেছি আপাতত মনে রাখার দরকার নেই, জাস্ট বিষয়গুলো দেখেন। এরপর আমি এটাকে এক্সিট করে দিব। এক্সিট করার সময় আমি সেভ করব না, আমি ডোন্ট সেভে ক্লিক করলাম। তো ডোন্ট সেভে ক্লিক করার ফলে যেটা হলো, আমি এই প্রজেক্ট যেটা কাজ করলাম সেটা কিন্তু কখনোই আর খুঁজে পাওয়ার কথা না। বাট ব্লেন্ডার আমাকে আরও একটা সুযোগ দিচ্ছে। আমি যদি পরের বার আবার ব্লেন্ডার ওপেন করি এবং এরপর এই রিকভার লাস্ট সেশন এই বাটনটাতে ক্লিক করি, তাহলে সর্বশেষ যেই কাজগুলো করেছিলাম সেটা কিন্তু এখানে পুনরুদ্ধার করে ব্লেন্ডার আমার সামনে এনে দিবে। ওকে, তো এটা ব্লেন্ডার কিভাবে করে, আপনি যখন কোনো একটা প্রজেক্ট সেভ না করে এক্সিট করে ফেলেন কিংবা ব্লেন্ডার ক্র্যাশ করে বা কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় এখানে আমি একটু দেখাই, এই যে টেম্পোরারি ফোল্ডার আছে এই ফোল্ডারে ব্লেন্ডার একটা ভার্সন সেভ করে রাখে। তো সেভ না করে এক্সিট করলে একটা ভার্সন সেভ করে, আর নির্দিষ্ট সময় পর পর আপনি যখন কাজ করতে থাকেন একটা সময় পর পর ব্লেন্ডার একটা ভার্সন এখানে সেভ করে, যেটা অটো সেভ নামে সেভ হয় এই টেম্পোরারি ফোল্ডারে। তো আপনি যখন রিকভার লাস্ট সেশনে ক্লিক করেন, সেই ক্ষেত্রে সর্বশেষ সেভ হওয়া যেই প্রজেক্টটা থাকে বা ভার্সনটা থাকে সেই প্রজেক্টটা ব্লেন্ডার আপনার সামনে ওপেন করে দেয়। দ্যাটস ইট। তো এটার উপরে আপনি খুব বেশি ডিপেন্ড করবেন না, অর্থাৎ এটা ভাবার দরকার নেই যে কোনো অবস্থায় হোক না কেন ব্লেন্ডার তো আমার প্রজেক্ট সেভ করে রাখবেই। আপনি অবশ্যই ম্যানুয়ালি সেভ করে রাখবেন, জাস্ট অ্যাক্সিডেন্টালি যদি কখনো প্রজেক্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন যে কতটুকু উদ্ধার করা যায়, যতটুকু পাবেন ততটুকুই। আর যদি আপনি ম্যানুয়ালি আপনার ফাইলগুলোকে পুনরুদ্ধার করতে চান, তাহলে যেটা করতে পারেন, উইন্ডোজ আরে ক্লিক করে এখানে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ এটা লিখে সার্চ করবেন বা ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে উইন্ডোজ যে টেম্পোরারি ফোল্ডারের লোকেশন সেটা ওপেন করে দিবে। এখানে দেখতে পাবেন ব্লেন্ডার যতগুলো অটো সেভ বা কুইট ভার্সন যেগুলো সেভ করে রেখেছে সেগুলোর তালিকা এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ফাইলের নাম অনুসারে বা যে প্রজেক্টে কাজ করেছেন সেটার ধরন অনুসারে এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি রিকভার লাস্ট সেশন দেন তাহলে তো সর্বশেষ প্রজেক্টটা ওপেন হবে, এর বাইরেও যদি কোনোটা সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন বা কপি করে অন্য কোনো ফোল্ডারে নিয়ে গিয়ে রাখতে পারবেন। ওকে,
এরপরে আমরা কথা বলবো হচ্ছে রিসেন্ট ফাইল নিয়ে। রিসেন্ট ফাইল কি? আপনি সর্বশেষ যেই প্রজেক্টগুলোতে কাজ করেছেন তার একটা তালিকা এখানে দেখাবে। যদি আপনি প্রথমবার ব্লেন্ডার ওপেন করেন তাহলে এই জায়গাটা খালি থাকবে, আস্তে আস্তে যখন প্রজেক্ট করবেন সেগুলো সেভ করবেন সেই নামের তালিকা এখানে দেখাবে। এখানে যে কোনোটাতে ক্লিক করলে সেটা ওপেন হবে। এরপর রয়েছে রিলিজ নোট এবং ডেভেলপমেন্ট ফান্ড, এই দুটো বিষয় নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। যাই হোক, তাহলে আপনার শুরুর কাজটা কি হবে ব্লেন্ডার ওপেন করার পর? সেটা হচ্ছে এই যে স্প্ল্যাশ স্ক্রিনটা আছে এটার বাইরে কোথাও একটা লেফট ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাস্ক ইউ ডু ইন ব্লেন্ডার। ব্লেন্ডারটা ওপেন করবেন, স্প্ল্যাশ স্ক্রিন আসবে, আপনি বাইরে একটা ক্লিক করবেন, স্প্ল্যাশ স্ক্রিনটা চলে যাবে, বাস আপনি ব্লেন্ডার শিখে ফেলেছেন, প্রথম কাজ ডান। ওকে, খুব সহজ তাই না? যাই হোক, এরপরে আমরা আমাদের মূল টিউটোরিয়াল শুরু করব। তার আগে ছোট একটা টিপস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনিটর আলাদা আলাদা রকম হয়ে থাকে। ফর এক্সাম্পল, কেউ অনেক বড় মনিটর ব্যবহার করেন, কেউ অনেক ছোট মনিটর ব্যবহার করেন বা তুলনামূলক ছোট মনিটর ব্যবহার করেন, কারো মনিটরের রেজুলেশন অনেক বেশি থাকে, কারো মনিটরের রেজুলেশন অনেক কম থাকে। সেই ক্ষেত্রে ব্লেন্ডারের এই যে আইকনগুলো আছে, এই যে ইউআই যাই কিছু আছে আপনি দেখতেছেন স্ক্রিনে, এগুলো কারো কাছে দেখতে অনেক ছোট মনে হতে পারে বা কারো কাছে দেখতে অনেক বড় মনে হতে পারে। তা আমরা ব্লেন্ডারের এই ওভারঅল ইউআই এর সাইজ পরিবর্তন করতে পারি। কীভাবে সেটা করতে হয়? এখানে এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্সেসে ক্লিক করবেন। প্রিফারেন্সেস হচ্ছে ব্লেন্ডারে আপনার পছন্দগুলো নির্ধারণ করে দেওয়া। এখানে শুরুতেই ইন্টারফেস একটা অপশন আছে, ইন্টারফেসের ভিতরে রেজুলেশন স্কেল একটা অপশন আছে, এইখানে যেই ভ্যালুটা আপনি দিবেন সেই অনুসারে ওভারঅল ইউআই এর সাইজটা পরিবর্তন হবে। ফর এক্সাম্পল, এখানে 1 দেওয়া আছে, বাই ডিফল্ট 1 থাকে, আমি এটা 1.5 করে দেখাই। দেখতে পাবেন সবগুলো ইউআই এর আকার বড় হয়ে গেছে। যদি আপনি আরও বড় ইউআই চান, এখানে আমি 2 ফর এক্সাম্পল 2 বসিয়ে দেখালাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন ইউআইগুলো এখন হিউজ, আইকনগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, বেশ উদ্ভট রকমের, এটা জাস্ট দেখানোর জন্য। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি ইউআইগুলো অনেক ছোটো ছোটো রাখবো, আপনার মনিটর যদি অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউআইগুলো যদি ছোটো ছোটো আকারে চান সেই ক্ষেত্রে আপনি রেজুলেশন স্কেল অনেক কমিয়ে দেখতে পারেন। এখানে 0.5 বসালাম, এখন আমার কাছে এই যে ইউআইগুলো এগুলো দেখাই বেশ মুশকিল হয়ে গেছে। যাই হোক, এটা বাই ডিফল্ট 1 থাকে, আমি এখানে 1.2 করে দিব যেন টিউটোরিয়ালে আপনারা আইকনগুলো একটু বড় দেখতে পারেন, দেখতে যেন সুবিধা হয়। এরপর এখানে যেই তিনটা রেল লাইনের দাগের মতো আছে, রেল লাইনে 2টা লাইন থাকে, এখানে 3টা লাইন আছে, এই 3টা দাগে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে সেভ প্রিফারেন্সেস ক্লিক করবেন। তাহলে আপনি এই ভ্যালু যেইগুলো পরিবর্তন করেছেন সেগুলো সেভ হয়ে থাকবে। আর এখানে যদি অটো সেভ প্রিফারেন্সটা অন থাকে তাহলে বাই ডিফল্ট যাই পরিবর্তন করেন না কেন সেটা সেভ হয়েই থাকে। এর ফলে যেটা হবে, আপনি পরবর্তীতে যখন ব্লেন্ডার ওপেন করবেন বা ব্লেন্ডারের কোনো প্রজেক্ট ওপেন করবেন সেই ক্ষেত্রে আপনি যে রেজুলেশন স্কেল সেট করলেন এই অনুসারেই ইউআইগুলো দেখতে পাবেন। দ্যাটস ইট। এরপর আমরা চলে যাব আমাদের টিউটোরিয়ালের মূল অংশে। সর্বপ্রথম যখন আপনি ব্লেন্ডার ওপেন করবেন তখন এটা দেখে মনে হতে পারে যে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম, এইখানে এত আইকন, এত কিছু একসাথে কেন, আর এতগুলো বিষয় আমি কীভাবেই বা শিখব। বাট জিনিসগুলো দেখতে যতটা কমপ্লিকেটেড মনে হতে পারে আপাত দৃষ্টিতে, জিনিসগুলো ততটাও কমপ্লিকেটেড নয়। আমরা অল্প অল্প করে চলেন শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা জানবো এডিটর সম্পর্কে। স্ক্রিনে আপনারা এখন যে বড় বড় 4টা রেক্টেঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি এরিয়াকে বলা হচ্ছে এক একটি এডিটর। এবং আমি মার্ক করে দিব এই এডিটরের উপরে বাম পাশে বাম কোনায় যেই চিহ্নগুলো, যেই আইকনগুলো রয়েছে, এই প্রত্যেকটি আইকনকে বলা হচ্ছে এডিটর আইকন। চলেন আমরা একটা একটা করে আইকন চেক করে দেখি। এই যে আইকনটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে আইকনটা, এই লিস্ট বক্সে এখানেও এই আইকনটা আছে, এর সাথে নামটাও দেওয়া আছে। সো এই যে এডিটর, এই এডিটরটার নাম হচ্ছে 3D ভিউপোর্ট এডিটর। এই যে বড় এডিটরটা আছে, এই এডিটরটার নাম হচ্ছে 3D ভিউপোর্ট এডিটর। এরপর আমরা ডান পাশে যদি এই এডিটরটা দেখি তাহলে দেখতে পারবেন এই যে আইকনটা আছে, আপনি লক্ষ্য করে দেখেন তো এখান থেকে এটার নামটা খুঁজে বের করতে পারেন কি না, যদি পেরে থাকেন কংগ্রেচুলেশন, এই এডিটরটার নাম হচ্ছে আউটলাইনার এডিটর। একইভাবে আমরা নিচের এডিটরটা চলেন চেক করি, এটার নামটা দেখি, এই যে আইকনটা আছে এটা খুঁজে বের করার চেষ্টা করি কোথায় আছে, এডিটরটার নাম হচ্ছে প্রপার্টিস এডিটর। একইভাবে নিচে অসহায়ের মতো পড়ে আছে একটা এডিটর, এটার নাম হচ্ছে টাইমলাইন এডিটর। তেই হচ্ছে বাই ডিফল্ট এডিটরগুলো আছে, এখানে 4টা এডিটর আছে। এর বাইরেও ব্লেন্ডারে আরও অনেক এডিটর আছে। আপনি যদি কোনো একটা এডিটরে এখানে আইকনে ক্লিক করে অন্য কোনো এডিটর চুজ করেন তাহলে এই একটা নির্দিষ্ট এডিটর অন্য এডিটরে রূপান্তর হবে। ফর এক্সাম্পল আমি একটু দেখাই, এটা 3D ভিউপোর্ট এডিটর, আমি এখানে আউটলাইনার এডিটরে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে 3D ভিউপোর্টে ক্লিক করলাম, ফলে দেখতে পাবেন এখানেও আমাদের এই যে কিউব, সেপিয়ার এটা দেখাচ্ছে, এখানেও কিন্তু এটা দেখাচ্ছে। জাস্ট
আমি এটার একটা কপি করলাম, অর্থাৎ একাধিক এডিটর ওপেন করলাম। আবার যদি চাই যে না এটা আমার দরকার নেই বা অ্যাক্সিডেন্টালি আমি পরিবর্তন করেছি, তাহলে আবার আগের মতো এখানে আউটলাইনার এটা সিলেক্ট করে দেবো, তাহলে আমার এখানে আউটলাইনের এডিটর চলে আসবে। এইভাবে করে আমরা একটা এডিটরকে অন্য একটা এডিটরে রূপান্তর করতে পারি। আবার আমরা চাইলে প্রত্যেকটা এডিটরকে ছোট বা বড় করতে পারি। সেটা কিভাবে? এই যে এডিটরের প্রান্ত রয়েছে, এই প্রান্ত বরাবর যদি আমরা আমাদের কার্সরটা নিয়ে আসি, দেখতে পাবো যে আমাদের কার্সরটা বিপরীতমুখী দুইটা তীরের মতো হয়ে গেছে। তো এখন যদি আমি লেফট বাটনে ক্লিক করি এবং মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো যে এডিটরটা ছোট কিংবা বড় হচ্ছে। একইভাবে আমি এগুলোকে হরিজন্টালিও ছোট বড় করতে পারবো প্রত্যেকটা এডিটরকে, আবার চাইলে ভার্টিক্যালিও ছোট বড় করতে পারবো। এবার আমি যদি চাই নতুন কোনো একটা এডিটর আনতে, অর্থাৎ আমি তো এইভাবে এখানে আউটলাইনারকে পরিবর্তন করে থ্রি ডি ভিউপোর্ট বানালাম, যদি চাই যে না আমি এটাকে পরিবর্তন করব না, আমি নতুন একটা এডিটর আনবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এইখানে একইভাবে এই প্রান্তে যখন কার্সরটা পরিবর্তন হয়ে বিপরীতমুখী তীরের মতো হবে, তখন রাইট বাটনে ক্লিক করে ভার্টিক্যাল স্প্লিট বা হরিজন্টাল স্প্লিট যে কোনোটাতে ক্লিক করতে পারি। ভার্টিক্যাল স্প্লিট ক্লিক করলে ভার্টিক্যালি এডিটর তৈরি হবে, আর হরিজন্টাল স্প্লিট ক্লিক করলে হরিজন্টালি তৈরি হবে। জাস্ট সিম্পল। এটাতে ক্লিক করার পর এরকম সাদা একটা প্রিভিউ আসবে। এই প্রিভিউ আসার পর যেইখান থেকে আমি এই এডিটরকে স্প্লিট করতে চাই, সেখানে কার্সর নিয়ে লেফট বাটনে ক্লিক করলে দেখতে পাবো দুই পাশে দুইটা এডিটর তৈরি হয়ে গেছে। আরও একটা তৈরি করে দেখাই। রাইট বাটনে ক্লিক করে এবার হরিজন্টাল স্প্লিট করি, প্রিভিউ আসছে, আমি লেফট বাটনে ক্লিক করলাম, তাহলে আরও একটা এডিটর কিন্তু তৈরি হলো। এখন আমি আমার পছন্দ মতো প্রত্যেকটা এডিটরকে অন্য একটা এডিটরে রূপান্তর করে নিতে পারবো। আচ্ছা, এখন যদি ভুল করে আমি আরও অনেক বেশি এডিটর তৈরি করে ফেলি, তখন কি করব? কিভাবে একটা এডিটর বন্ধ করব? সেটা হচ্ছে একইভাবে এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে জয়েন এরিয়াস অপশন আছে, এটাতে ক্লিক করে আমি যখন ওভারলে করব, অর্থাৎ কার্সরটা উপরে বা নিচে বা ডানেভাবে নিব, তখন দেখতে পাবো যে একটা এডিটর একটু কালো হয়ে যাবে। এই অবস্থাতে যদি আমি লেফট বাটনে ক্লিক করি, তাহলে ওই এডিটরটা ক্লোজ হয়ে যাবে। আর একইভাবে আমি এটা একটু বন্ধ করি, এখানে রাইট বাটনে ক্লিক করব, জয়েন এরিয়াস, এবার আমার কার্সরটি একটু ডান দিকে সরাবো, এরপর লেফট বাটনে ক্লিক করলেই এটা কনফার্ম হয়ে যাবে এবং আমার এডিটরটা ক্লোজ হয়ে যাবে। আর যদি এসকেপ বাটনে ক্লিক করতাম বা রাইট বাটনে ক্লিক করতাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে যেত। যাই হোক, আমি এক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা এডিটর বন্ধ করে দিই, ফর এক্সাম্পল এখানে থ্রি ডি ভিউ পোর্ট আছে, এটাকে আমি ইমেজ এডিটর করে ফেললাম, সেই ক্ষেত্রে আমাদের সিনের মধ্যে যেই অবজেক্টগুলো ছিল, যে কিউব ছিল, সেপিয়ার ছিল, সেগুলো কিন্তু ডিলেট হয়ে যায় না। অর্থাৎ আমরা যদি এডিটরকে ক্লোজ করি বা পরিবর্তন করি, আমাদের সিনের মধ্যে যেই অবজেক্টগুলো থাকে তার কোনোটাই হারিয়ে যায় না। আমি যদি আবার এটাকে থ্রি ডি ভিউ পোর্টে রূপান্তর করি, তখন কিন্তু আমি আমার অবজেক্টগুলো আবার দেখতে পাবো। এর বাইরে আমরা এখন জানবো যে এই প্রত্যেকটা এডিটরের কাজ আসলে কি, প্রত্যেকটা বলতে এই ডিফল্ট যে এডিটরগুলো আছে সেগুলোর কাজ কি। এজন্য আমাদের যেই ফাইনাল ফাইলটা, সেটা আমি একটু ওপেন করি, এখানে দেখতে বা বুঝতে এই বিষয়টা সাহায্য করবে, সহজে বুঝতে। যাই হোক, সর্বপ্রথম আমরা কথা বলবো আমাদের যে থ্রি ডি ভিউপোর্ট এডিটর আছে এটা নিয়ে। থ্রি ডি ভিউপোর্ট এডিটরটা কি? এখানে আমরা আমাদের বা যে কোনো থ্রি ডি আর্টিস্ট এখানে তার সবথেকে বেশি সময় ব্যয় করে। এখানেই মূলত আমরা আমাদের মডেলগুলো তৈরি করি। এই যে চেয়ার দেখতে পারতেছেন, এই যে টেবিল দেখতে পারতেছেন, এইগুলো আমরা এখানে বানাই, এগুলো এডিট করি, এরপর আমরা আমাদের সিনগুলোকে সাজাই, এগুলোকে ডুপ্লিকেট করি, পুরো এনভায়রনমেন্টটা সাজাই। এই পুরো বিষয়গুলো, থ্রি ডি অবজেক্টগুলো দেখতেই পারি হচ্ছে আমরা এই আমাদের এই থ্রি ডি ভিউপোর্ট এডিটর। এই জন্যই এটার নাম থ্রি ডি ভিউপোর্ট, যেখানে থ্রি ডি অবজেক্টগুলোকে দেখা যায় বা এডিট করা যায় বা মডিফাই করা যায়, হোয়াট এভার। আর এই যে এখন এখানে এত এত অবজেক্ট থাকে, বা আপনি যখন আরও বড় কোনো কাজ করবেন, সেখানে শত শত অবজেক্ট থাকবে। অবজেক্ট বলতে এই চেয়ার একটা অবজেক্ট, এই টেবিল একটা অবজেক্ট, এই ক্যামেরা একটা অবজেক্ট, এই সবগুলো অবজেক্টের একটা তালিকা তো দরকার, তাই না? যদি তালিকা না থাকে তাহলে কী হবে? হাজার হাজার অবজেক্ট থাকবে, আপনি খুঁজেই পাবেন না বা এগুলোর নামও মনে থাকবে না সবগুলোর। এই অবজেক্টের তালিকা দেখানোর জন্য আমাদের যে এডিটরটা কাজ করে সেটা হচ্ছে আউটলাইনার এডিটর। এই এডিটরের মূলত কাজ হচ্ছে আপনার এই যে সিনে বা ভিউপোর্টে যত অবজেক্ট আছে তার লিস্ট এখানে দেখাবে। এখানে আপনি প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা রিনেম করে রাখতে পারবেন, এগুলোকে একটাকে আরেকটার অধীনে নিয়ে রাখতে পারবেন, এগুলোকে আলাদা আলাদা গ্রুপ করে রাখতে পারবেন, আলাদা আলাদা লেয়ার করে রাখতে পারবেন, এগুলোকে চাইলে আলাদাভাবে রিনেম করে রাখতে পারবেন। সো এগুলো কীভাবে করে সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ শিখবো। আপাতত শুধু এতটুকু মাথায় রাখেন যে এটার নাম হচ্ছে আউটলাইনার এডিটর, এবং এখানের এখানে কাজটা হচ্ছে আপনার সিনের মধ্যে যত অবজেক্ট আছে এখানে তার তালিকা দেখায়। দ্যাটস ইট, এতটুকু মনে রাখলেই হবে। এরপরে আমাদের নিচে যে এডিটরটা আছে, আমি এটাকে একটু বড় করি, নিচে যে এডিটরটা আছে সেটা হচ্ছে প্রপার্টিস এডিটর। প্রপার্টিস অর্থ হচ্ছে বৈশিষ্ট্য,
তার মানে এই এডিটরের কাজও হচ্ছে এখানে যত অবজেক্ট আছে বা সিনের যত বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো এবং মডিফাই করতে পারবো। এখন অবজেক্ট কি, এর আগে অলরেডি বলেছি, এই যে ধরেন ক্যামেরা, এটাকে আমরা বলতেছি একটা অবজেক্ট, এই যে একটা চেয়ার এটাকে একটা বলতেছি অবজেক্ট, এই যে একটা টেবিল এটাকেও বলতেছি একটা অবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা ক্যামেরা, প্রত্যেকটা থ্রিডি মডেল এগুলোকে আমরা বলতেছি এক একটা অবজেক্ট। সো এই যে প্রপার্টিস প্যানেল আছে এখানে আমরা প্রত্যেকটা অবজেক্টের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করতে পারি বা দেখতে পারি। এখানে দুই রকমের প্রপার্টিস সেট করা যায়, কিছু প্রপার্টিস আছে যেটা হচ্ছে সিন রিলেটেড, যেমন ধরেন আপনি যদি ইমেজ এক্সপোর্ট করেন সেটার সাইজ কত হবে, আপনি কি ভিডিও এক্সপোর্ট করবেন নাকি ইমেজ এক্সপোর্ট করবেন সেগুলো এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। আপনি ওভারঅল সিনের ইউনিট মেজারমেন্ট নির্ধারণ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি পরিমাপগুলো মিটারে করবেন নাকি ফিটে করবেন সেগুলো এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়াও অনেকগুলো বিষয় এখানে থাকে যেগুলো হচ্ছে সিন রিলেটেড। এছাড়াও কিছু প্রপার্টিস আপনি পাবেন যেগুলো হচ্ছে অবজেক্ট রিলেটেড, সেটা হচ্ছে ধরেন এই যে এখানে ক্যামেরাটা আছে আমি এটাকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন ক্যামেরা আইকনটা আছে, আমি যদি অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করি তখন কিন্তু এই যে ক্যামেরা আইকন এটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি চেয়ারটা সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আইকনটা কিন্তু আর নেই। আবার ক্যামেরা সিলেক্ট করলে ওকে ক্যামেরা সিলেক্ট করলে এই আইকনটা পেয়ে যাচ্ছি। সো এই ক্যামেরা সিলেক্ট করার পর আমি যদি এখানে আসি তাহলে দেখতে পাবো ক্যামেরা রিলেটেড যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। ফর এক্সাম্পল এটার ফোকাল লেন্থ কত হবে, এটা ক্লিপিং স্টার্ট কত হবে, এটার ডেপথ অফ ফিল্ড থাকবে কি না, ইত্যাদি বিভিন্ন বিষয়, ক্যামেরা রিলেটেড বিভিন্ন বিষয় এখানে আমি নির্ধারণ করে দিতে পারবো। একইভাবে এখানে যদি আমি লাইট সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এখানে লাইট প্রপার্টিস চলে আসবে, এখান থেকে আমি লাইটের ধরন নির্ধারণ করতে পারবো, লাইটের রং নির্ধারণ করতে পারবো, লাইট কতটা পাওয়ারফুল হবে সেটা নির্ধারণ করতে পারবো, এরকম আরও বিভিন্ন বিষয় নির্ধারণ করতে পারবো। এখন এগুলোর কাজ কী, কীভাবে করে, কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত শুধু এতটুকু মাথায় রাখেন যে এটা হচ্ছে প্রপার্টিস এডিটর এবং এইখানে আমরা আমাদের সিনের এবং আমাদের অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে দিতে পারি, দ্যাটস ইট। এরপরে রয়েছে টাইমলাইন এডিটর। টাইমলাইন এডিটর মূলত অ্যানিমেশন করার সময় কাজে লাগে এবং সিমুলেশনের জন্য কাজে লাগে। যেহেতু আমাদের এই মুহূর্তে এটা লাগতেছে না আমরা এই বিষয়টা স্কিপ করতেছি, আমরা যদি অ্যানিমেশন নিয়ে কোনো টিউটোরিয়াল বানাই তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও এখানে যদি লিস্টে দেখেন আরও অনেক এডিটর থাকবে। এখানে যদি আপনাকে দেখাই এখানে আরও অনেকগুলো এডিটর আছে, সবগুলো এডিটরে কখনোই আপনি কাজ করবেন না বা আমরা কেউই সবগুলো এডিটরে কাজ করি না, সবগুলো একসাথে শিখতে হবে না। গুরুত্বপূর্ণ যে এডিটরগুলো আছে যেমন ইউভি এডিটর বা শেডার এডিটর, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে কাজ করতে করতে আরও বিস্তারিত জানবো। আপাতত ডিফল্ট যে চারটা এডিটর আছে সেই বিষয়গুলো জানেন এবং এগুলো কীভাবে মডিফাই করে, কীভাবে ছোটো বড়ো করে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে পারেন। এরপর আমরা জানবো ওয়ার্কস্পেস সম্পর্কে। ওয়ার্কস্পেস হচ্ছে এই যে উপরে আপনারা বেশ কিছু বাটন দেখতে পাবেন, লেআউট, মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং সহ আরও কিছু বাটন, এই প্রত্যেকটিকে বলা হচ্ছে এক একটি ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসের কাজগুলো আসলে কি, এটা হচ্ছে মূলত এডিটর সমূহের একরকম বিন্যাস। ফর এক্সাম্পল আমরা কাজ করার সময় আমাদের এই যে বাই ডিফল্ট যে চারটে এডিটর আছে এর বাইরে কিন্তু আরও কিছু এডিটরের প্রয়োজন হয়। ধরেন আমি এই যে চেয়ারটা আছে এটার ইমেজটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার এটার ইভি এডিটর প্রয়োজন হবে। তো আমাকে কি করতে হতো, আমাকে এটাকে প্রথমত স্ক্রিনটাকে স্প্লিট করতে হবে, তারপর এখান থেকে একটা এডিটরকে ইভি এডিটরে রূপান্তর করতে হবে, এরপর এটার ইমেজটা এখানে লোড করতে হবে। আমি একটু সময় নিচ্ছি এটা লোড করার জন্য। ফর এক্সাম্পল এই যে ইমেজটা এটা লোড করতে হবে। তো এই যে প্রসেসটা, আমি একটা এডিটর তৈরি করলাম, এটাকে বিভাজন করলাম, এটা করতে একটু সময় লাগলো। তো এটা না করে আমি যেটা করতে পারি, আমি সিম্পলি ইউভি এডিটিং ওয়ার্কস্পেসে ক্লিক করতে পারি। ফলে দেখতে পারবো এখানে অলরেডি আমার জন্য ইউভি এডিটর এবং থ্রিডি ভিউপোর্ট এডিটর এটা কিন্তু অলরেডি এখানে সাজানো আছে। সো আমাকে ম্যানুয়ালি এডিটরগুলোকে পরিবর্তন না করে আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এটাকে যদি ক্লোজ করে দিই ম্যানুয়ালি এটাকে প্রত্যেকবার পরিবর্তন না করে, আমি যখন ইউভি রিলেটেড কাজ করবো তখন আমি ইউভি এডিটিং ওয়ার্কস্পেসে চলে যাব, আমি যখন শেডার রিলেটেড কাজ করব তখন আমি শেডিং ওয়ার্কস্পেসে চলে যাব, এইভাবে করে আমি এই ওয়ার্কস্পেসগুলো ব্যবহার করতে পারি। এখানে জাস্ট এডিটরগুলো বিভিন্নভাবে বিন্যস্ত থাকে, আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই এডিটরগুলো, এই ওয়ার্কস্পেসগুলো ব্যবহার করতে পারি। আপনি চাইলে ওয়ার্কস্পেস থেকেও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি এক একটা এডিটরকে অন্য এডিটরে রূপান্তর করে করেও কাজ করতে পারেন, এটা সম্পূর্ণই আপনার প্রিফারেন্স। এরপর আমরা জানবো টুল শেফ এবং সাইডবার সম্পর্কে। সর্বপ্রথম বলি টুল শেফ নিয়ে।
এই যে 3D ভিউপোর্ট রয়েছে এর বাম পাশে আপনারা বেশ কিছু টুল সম্বলিত একটা প্যানেল দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হচ্ছে টুল শেফ। আপনি যদি কিবোর্ড থেকে টি বাটনে এটা যদি দেখতে না পান, তাহলে কিবোর্ড থেকে যদি টি বাটনে ক্লিক করেন তাহলে এই টুল শেফটা ওপেন হবে, আবার যদি টি বাটনে ক্লিক করেন তাহলে এই টুল শেফটা ক্লোজ হবে। এছাড়াও যদি ম্যানুয়ালি ওপেন বা ক্লোজ করতে চান তাহলে এখানে উপরে বাম পাশে ছোট্ট একটা অ্যারো আইকন দেখতে পারবেন, এই আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে টুল শেফটা ওপেন হবে, আবার যদি এখানে প্রান্তে ধরে ভিতরের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা আবার ক্লোজ হয়ে যাবে। এছাড়াও ওপেন করার পর এখানে প্রান্তে ধরে যদি ডান দিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পাবেন যে এটা এক্সপ্যান্ড হবে, এবং সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা আইকনের সাথে সাথে প্রত্যেকটা টুলের নামও দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি টুল শেফ, এগুলোর কাজ আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। টুল শেফ সবগুলো এডিটরে থাকে না, ফর এক্সাম্পল আমাদের এই যে আউটলাইনার এডিটর রয়েছে এখানে টুল শেফ নেই, 3D ভিউপোর্টে রয়েছে। আবার যদি আমি ইভি এডিটিংয়ে যাই, এখানে ইভি এডিটরে যদি যাই তাহলে দেখতে পাবো এখানেও 3D ভিউপোর্টের মতো একটা টুল শেফ রয়েছে, যদিও এগুলোর কাজ আলাদা, দুই জায়গায় দুই রকম বা আলাদা আলাদা রকমের টুল থাকবে, এটাই স্বাভাবিক। বাট মূল কনসেপ্টটা এক, যে আপনি টি বাটনে ক্লিক করে লেফট সাইড থেকে টুল শেফটা পেয়ে যাবেন। আচ্ছা, টুল শেফের পর যেই অপশানটা আসবে সেটা হচ্ছে সাইড বার। টুল শেফটা বাম দিকে আসে, সাইড বারটা ডান দিকে আসে। আপনি যদি সাইড বারটা দেখতে না পান তাহলে যেটা করতে পারেন, এইখানে এই অ্যারো বাটনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে এনে ক্লিক করতে পারেন, তাহলেও এই সাইড বারটা ওপেন হবে। এখন এই সাইড বারের কাজটা আসলে কি, সাইড বার প্রপার্টিস প্যানেলের মতো সাইড বারও আমাদের অবজেক্টের অনেক রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। সবথেকে কমন যেই বৈশিষ্ট্য আমরা সবসময় লক্ষ্য করি সেটা হচ্ছে এটা ট্রান্সফর্মের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা অবজেক্ট সেটার লোকেশনটা কোথায়, সেটার রোটেশনটা কত আছে, সেটার স্কেল কত। একই সাথে আরও একটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে ডাইমেনশন। আমি এখানে একটা কিউব তৈরি করে দেখাই যে সেটার ডাইমেনশনটা কত সেন্টিমিটার বা কত মিটার বা কত ফিট। এই বিষয়গুলো আমরা সবসময় সাইড প্যানেল থেকে দেখে থাকি। একইভাবে আমাদের এই 3D ভিউপোর্টের মতো ইভি এডিটিংয়ের মধ্যেও সাইড প্যানেল থাকে, এনে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়। এখানেও বিভিন্ন সময় এটা কাজে লাগতে পারে, বিশেষ করে 2D কার্সর এগুলো কোথায় থাকে এই বিষয়গুলো দেখার জন্য। তো আপনাদের আপাতত বিস্তারিত মনে রাখার দরকার নেই, সিম্পলি এটা মনে রাখেন আমরা টিতে ক্লিক করে টুল শেফ পাবো এবং এনে ক্লিক করে ডান দিক থেকে সাইড বার পাবো, যেখানে আমরা অবজেক্টের বিভিন্ন বৈশিষ্ট্য প্রপার্টিস প্যানেলের মতো বিভিন্ন বৈশিষ্ট্য এখানে দেখতে পারি। দ্যাটস ইট। এরপর আমরা যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা এডিটরের উপরে এই পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে হেডার অঞ্চল, এবং সেই হেডার অঞ্চলে প্রত্যেকটা এডিটর রিলেটেড কিছু অপশন বা মেনু আপনি দেখতে পারবেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে 3D ভিউপোর্ট এডিটর, এই জন্য আমরা এখানে প্রত্যেকটা বস্তুকে এক একটা অবজেক্ট বলি, এই জন্য এখানে অবজেক্ট রিলেটেড একটা মেনু রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন অসংখ্য অবজেক্ট রিলেটেড ফাংশন এর অন্তর্গত করে দেওয়া আছে। একইভাবে আমি যদি একটু ইউভি এডিটিংয়ে যাই এবং কোনো একটা অবজেক্টের এডিট মোডে যাই, তখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউভি এডিটর এবং এখানে ইউভি রিলেটেড ফাংশনগুলো থাকবে। আমি যদি এটাতে ক্লিক করে দেখাই, এখানে ইউভি রিলেটেড বিভিন্ন কমান্ড এই মেনুর অধীনে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন এডিটরে বিভিন্ন মোড থাকে। ফর এক্সাম্পল এটা আমাদের 3D ভিউপোর্ট এডিটরে এটা অবজেক্ট মোডে আছে। আমি যদি অবজেক্ট মোডটা পরিবর্তন করে এডিট মোডে যাই, তখন কিন্তু দেখতে পারবেন আমাদের প্রথমে এখানে অবজেক্ট নামে একটা মেনু ছিল, এখন মেশ, ভার্টেক্স, এজ নামে অনেকগুলো মেনু অলরেডি এখানে আছে। সো এই প্রত্যেকটা মেনুর কাজ কী এটা আপাতত আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট এটা মনে রাখেন যে হেডার অঞ্চলে বেশ কিছু মেনু থাকে এবং আমরা যদি এই মোড পরিবর্তন করি এডিটরের তাহলে এই হেডারের মেনুগুলো পরিবর্তন হয়। অর্থাৎ আপনি যদি টিউটোরিয়ালের কোনো একটা সিচুয়েশনে এমন পড়েন যে হয়তো আমি এডিট মোডে কাজ করতেছি এবং বলতেছি যে ভাই আপনি ভার্টেক্স থেকে কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করেন, আর আপনি আছেন হয়তো বা অবজেক্ট মোডে, আপনি তো এই মেনু খুঁজেই পাচ্ছেন না, তখন বলতে পারেন যে ভাই এটা কোথায়, এটা তো পাচ্ছি না, কেন পাচ্ছি না, আমার ব্লেন্ডারের কোনো সমস্যা কিনা। আসলে সমস্যা না, দেখবেন যে আপনি এক্সাক্ট মোডে আছেন কিনা এবং সেই রিলেটেড মেনুটা এখানে আছে কিনা। দ্যাটস ইট। এরপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ইন্টারফেসের একেবারে নিচের অংশে, এই যে লম্বা রেক্টেঙ্গুলার এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিব ইনশাআল্লাহ। এই লম্বা রেক্টেঙ্গুলার এরিয়াটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ কি, প্রথমত এখানে ডান পাশে আপনি ব্লেন্ডারের ভার্সন দেখতে পারবেন, আর বাম পাশের অঞ্চলে স্ট্যাটাস বার এটা একটা মিনি টিউটোরিয়াল বক্স হিসাবে ব্যবহার করা হয়, বা আপনি এটাকে একটা টিউটোরিয়ালের শর্টকাটের লিস্ট হিসাবেও ভাবতে পারেন। ফর এক্সাম্পল এখানে লেফট ক্লিকে সিলেক্ট, আর লেফট ক্লিকে ধরে ড্র্যাগ করলে বক্স সিলেক্ট, যদি মিডল মাউস বাটনে ক্লিক করি তাহলে রোটেট ভিউ,
রাইট বাটনে ক্লিক করলে অবজেক্ট কনটেক্সট মেনু, এই শর্টকাটগুলো কিন্তু দেওয়া আছে, যেটা আপনি মাউসে ক্লিক করে চেক করতে পারেন। এছাড়াও আমরা যদি কোনো অ্যাকশন এক্সিকিউট করি বা কোনো একটা শর্টকাট এক্সিকিউট করি, যেমন ফর এক্সাম্পল আমি কিউবটা সিলেক্ট করে জিতে ক্লিক করলাম এটাকে মুভ করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন এখানে একটা বিশাল টিউটোরিয়ালের তালিকা চলে আসবে, অর্থাৎ পরবর্তীতে কোন বাটনে ক্লিক করলে কি হবে তার একটা তালিকা কিন্তু এখানে দেখা যাবে। এটা একটা মিনি টিউটোরিয়াল হিসাবে ব্যবহার করা যায়, এটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ এই অ্যাকশনগুলো বা এইগুলো কীভাবে ব্যবহার করতে হয়। আপাতত জাস্ট ধারণা রাখেন যে আপনার বিভিন্ন অ্যাকশন এক্সিকিউট করার সময় মাঝে মাঝে আপনি স্ট্যাটাস বারে চেক করতে পারেন যে আসলে ভ্যালুগুলো কী হচ্ছে বা পরবর্তী শর্টকাট কী, জাস্ট ফর রেফারেন্স। এরপরে যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে ব্লেন্ডারের এই উপরের অংশে বেশ কিছু মেনু থাকে। প্রথমত ফাইল মেনু, এখান থেকে আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারি, নতুন প্রজেক্ট ওপেন করতে পারি, প্রজেক্ট সেভ করতে পারি। এছাড়াও চাইলে আমি আমার ব্লেন্ডারটা অন্য কোনো ফর্ম্যাটে এক্সপোর্ট করতে পারি বা অন্য কোনো ফর্ম্যাট যেমন FBX একটা ফাইল ব্লেন্ডারে ইম্পোর্টও করতে পারি, এরকম বিভিন্ন কাজ করা যায়। এডিট থেকে প্রেফারেন্স তো অলরেডি আমরা দেখেছি, এছাড়াও বিভিন্ন আনডু রিডু সহ বিভিন্ন কাজ করা যাচ্ছে। রেন্ডার থেকে আমরা কোনো একটা ইমেজ রেন্ডার করতে পারি, অর্থাৎ কাজ শেষ করার পর ফাইনাল ইমেজটা আউটপুট আকারে তৈরি করতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে কাজ করতে করতে আরও বিস্তারিত দেখব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস রিলেটেড আলোচনা আজকে। যেহেতু আমি চেষ্টা করেছি বিভিন্ন কমান্ডের সাথে সাথে কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, ফর এক্সাম্পল যখন ওপেন দেখিয়েছি ওপেনের এক্সাম্পল, যখন রিকভার লাস্ট সেশন নিয়ে আলোচনা করেছি তখন সেটার একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, ফলে যেটা হয়েছে টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমার মনে হয়েছে এটা বুঝতে হয়তো বা আপনাদের সাহায্য করবে। জাস্ট এটার একটা ডিসক্রিপটিভ বর্ণনা না দিয়ে একটা এক্সাম্পল দেখালে বুঝতে সহজ, এটা আমার মনে হয়েছে। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে যে ভাই আসলে এই বেশি এক্সাম্পল দেখালে এই টিউটোরিয়ালটা বেশি বড় হয়ে যাচ্ছে, দেখাটাই মুশকিল হয়ে যাচ্ছে, সেটা আপনারা বলতে পারেন আমাকে যে না ভাই এত এক্সাম্পল দরকার নেই, একটু ছোট করেন। অথবা যদি আপনাদের ভালো লেগে থাকে যে না ভাই এক্সাম্পল দিয়ে দেখালে বুঝতে সহজ হয়, রাইট, যদি আপনারা একমত হয়ে থাকেন সেটাও আমাকে জানাতে পারবেন, যেটা আমি পরবর্তী টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে হয়তো আমাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নেভিগেশনে চলে যাব, অর্থাৎ আপনি কীভাবে সিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। আর আজকের টিউটোরিয়ালেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালের মতো, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে শীঘ্রই আবার সবার সাথে দেখাবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।